নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/7/2022-এ উচ্চস্তরীয় পোর্টালের মাধ্যমে যে শিক্ষক মহাশয়দের ট্রান্সফার শুরু হয়েছে, সেই ট্রান্সফার কারণে এখন স্কুলগুলো গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে পড়েছে। সেটা হচ্ছে কি, স্কুলে শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ কিছু স্কুলে অনেক টিচার মানে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে, ফলে গ্রামের স্কুলগুলো বিশেষত স্কুলগুলো চালানো বা ছেলেমেয়েদের পড়াশোনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য উচ্চশিক্ষা পর্যায়ের মাধ্যমে শিক্ষক মহাশয়ের ট্রান্সফার এবার স্থগিতের দাবি উঠল। আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য, স্বাস্থ্যের সমস্যা বাদে অন্য সব কারণে উচ্চশিক্ষা পোর্টাল মারফত সব ধরনের বদলি প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানালো প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুকে ইমেল করে সংগঠনের তরফে বলা হয়েছে যে উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে এত দ্রুত ব্যাপকভাবে শিক্ষক শিক্ষাকর্মীর বিভিন্ন জায়গায় বদলি হয়ে গিয়েছে যে গ্রামীণ স্কুলগুলি শিক্ষক শিক্ষাকর্মী শূন্যতায় ভুগছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন রাজ্যের একাধিক স্কুলগুলিতে অচল অবস্থা তৈরি হওয়ার কারণে ছাত্র অভিভাবকদের মধ্যে বিক্ষোভ বাড়ছে, আর তা সামলাতে হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষাদের। প্রধান শিক্ষকরা মন্ত্রীকে সরাসরি জানিয়ে দিয়েছে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে তা পূরণের দায় শিক্ষা দপ্তরের ওপর বর্তায়। প্রধান শিক্ষক শিক্ষাদের সংগঠন অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে দুর্নীতিমুক্ত করে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের দাবি জানিয়েছে, এবং এর পাশাপাশি যেসব স্কুলে ছাত্র অনুপাত শিক্ষক অনুপাত অনেক বেশি সেই সব জায়গায় অতিরিক্ত শিক্ষকদের চিহ্নিত করে যেসব মহকুমা শিক্ষকের সংখ্যা কম সেখানে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এবং শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন যে গ্রামীণ স্কুলগুলি ছাত্রদের কথা ভেবে নামমাত্র টাকায় হচ্ছে ঠিকা পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করছে, সেই টাকার দায়ভার স্কুলকে ভিক্ষে করে মেটাতে হচ্ছে। তবে এই ধরনের নিয়োগও বেআইনি, কিন্তু ছাত্র স্বার্থে প্রধান শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়ে পথে হাঁটছেন। স্কুল শিক্ষা দপ্তরের উচিত আইনি জটিলতা না কাটা পর্যন্ত আংশিক সময়ে শিক্ষক নিয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। দেখা যাক সরকার কী সিদ্ধান্ত নেয়, স্কুলগুলোর শিক্ষক ঘাটতি মেটায় কীভাবে। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।